আজ সেই বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনাল। কিলিয়ান এমবাপে বনাম লিওনেল মেসি দ্বৈরথ, কার হাতে উঠতে চলেছে সেই সোনালী স্বপ্নের কাপ? আপনার প্রেডিকশন জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্টে। এদিকে রবিবাসরীয় সন্ধ্যায় যেমন আর্জেন্টিনার হয়ে সম্ভবত শেষ ম্যাচ খেলতে নামছেন এলএম10, আবার অন্যদিকে ফ্রান্স স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপের হাত ধরে। এমবাপে কি পারবেন মেসিকে রুখে দিতে? পারবেন পরপর দুবার বিশ্বকাপ হাতে নিয়ে সেলিব্রেট করতে? অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। এমবাপের দৌড়টা রূপকথার মতোই ছিল। এই ছেলেটার জন্যই এখন স্বপ্নে মশগুল একটা গোটা দেশ এবং অগণিত মানুষ। কাতার বিশ্বকাপ এমবাপের কেরিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ, কিন্তু এই 8 বছরের লড়াইতেই তিনি বুঝিয়ে দিয়েছেন আগামী দিনে তার জায়গা কোথায়। এটা ইতিমধ্যেই প্রমাণিত যে বিশ্ব ফুটবলে আগামীর নায়ক হয়ে উঠতে চলেছেন এমবাপে। তাই যে বিশ্বকাপ এলএম10-এর হয়তো শেষ ম্যাচ হবে আর কিছুক্ষণেই, সেই বিশ্বকাপের ময়দান থেকেই কি সূচনা হতে চলেছে আগামীর সব থেকে বেশি আলোচিত ফুটবলারের? জল্পনা চলছে যে এমবাপে কি মেসির ছেড়ে যাওয়া মঞ্চেই হয়ে উঠবেন আগামীর নায়ক? এমবাপে যেন এক দমকা হাওয়া। বাবা ছিলেন ক্যামেরুনিয়ান এবং মা আলজেরিয়ান। তার বাবা ফ্রান্সে প্রায় পালিয়ে এসেছিলেন ক্যামেরুন থেকে। ছোট্ট এমবাপে প্যারিসের যেখানে থাকতেন তা অত্যন্ত ঘিঞ্জি এলাকা। এমবাপের ছোট থেকে বড় হয়ে ওঠার রাস্তায় ছিল না বিশেষ আতিশয্য, আর সেই যে না পাওয়া তাতেই হয়তো এতটা জেদ বাড়িয়েছে তার। ঠিক কোন জায়গায় এগিয়ে আছেন ফ্রান্সের সম্ভাব্য ভবিষ্যৎ? গতি। হ্যাঁ, এই গতিতেই তো তিনি টেক্কা দিচ্ছেন মারাদোনার বরপুত্রকে। এমবাপে বল ধরলেই যেন খেই হারাচ্ছে প্রতিপক্ষের ডিফেন্স। যে গতি নিয়ে তিনি দৌড়াচ্ছেন মাঠ জুড়ে তা মনে করিয়ে দিচ্ছে উসেইন বোল্টকে। আর এই গতিতে ভরসা করেই তো প্রতিপক্ষকে পরাস্ত করে গোল করছেন তিনি। এমবাপেকে আটকায় সাধ্য কার, এ কথা কিন্তু অত্যুক্তি নয়। তবে ওই যে খেলার মাঠে যে কোনো মুহূর্তে বদলে যায় সব হিসেব, তাই একটা শঙ্কা থেকেই যাচ্ছে, পারবেন তো এমবাপে? 2018 সালের রাশিয়া বিশ্বকাপে এই ফ্রান্সের কাছে রীতিমতন পর্যুদস্ত হতে হয়েছিল মেসিদের, আর সেই সময়টাতেও ফ্রান্সের এক এবং অদ্বিতীয় নায়ক ছিলেন এমবাপে। একা দুটি গোল করে শেষ করে দিয়েছিলেন মেসিদের ওয়ার্ল্ড কাপ অভিযান। আর 4 বছর পর সেই বিশ্বকাপের ফাইনাল এবং আবার মুখোমুখি সেই দুই দল। এবার শুরু থেকে সমস্ত ম্যাচে নিজেকে নতুন করে চিনিয়েছেন তিনি। দলের প্রতি দায়বদ্ধতা ফুটে উঠেছে প্রতি ম্যাচেই। তাই যেসব ম্যাচে গোলের সুযোগ নষ্ট করেছেন, স্পষ্ট হয়েছে তার হতাশা। আর সেই মানুষটাই দলকে ইন্সপায়ার করেছেন, সমর্থকদের স্বপ্ন দেখিয়েছেন, তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি হয়তো আগামীর সম্ভাব্য আলোচিত নায়ক। আজকের এই হাই ভোল্টেজ ম্যাচের আগে প্রশ্ন উঠছে, এবার মেসি ম্যাজিক কি আগেরবারের হারের বদলা নেবে, নাকি পরপর দুবার এমবাপের হাতে উঠবে বিশ্বকাপ, চূর্ণ হবে এলএম10-এর দাপট? 4 বছর আগে 19 বছরের যে ছেলেটা এক দামাল ঝড় তুলেছিলেন, আজকের কাতার বিশ্বকাপে সেই ছেলেটা আরো অনেক বেশি পরিণত। এখন তার কাঁধে আগের তুলনায় অনেক বেশি দায়িত্ব, আর দায়িত্ব পালনের একেবারে শেষ ল্যাপে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপে। তাই হয়তো CR7-এর মতন অনেক তারকাই মনে করছেন তার হাত ধরেই লেখা হবে আগামীর ফুটবলের রূপকথা। আজ কি ওই সোনালী কাপ নিয়ে সেলিব্রেশন করে সবাইকে কাঁদিয়ে অবসর নেবেন মেসি, নাকি ফের তিনি আটকে যাবেন এক দুরন্ত ঝড় কিলিয়ান এমবাপের কাছে, তা স্পষ্ট হবে আর একটু পরেই। কিন্তু এই গোটা বিশ্বকাপ জুড়ে যেভাবে ছাপ রাখলেন এমবাপে, তাতে যে 4 বছর পরের বিশ্বকাপে তাকে নিয়ে আশাবাদী হবে ফ্রান্স, বিপক্ষে তিনি থাকলে যে ভাবতে হবে অনেক দলকেই, তা স্পষ্ট এখনই। দেখা যাক আজ শেষ হাসি ঠিক কে হাসে।